করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশায় অভিনব ভাবনা এবার চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির। ভবানীপুর চক্রবেড়িয়ার 75তম বর্ষে সর্বধর্ম সমন্বয়ে করোনা মুক্তির আরতি তুলে ধরা হচ্ছে। শুধু সর্বধর্ম বললে ভুল বলা হবে, দলমত নির্বিশেষে করোনা মুক্তির আরতিও থাকছে প্রতীকীভাবে। এই ভাবনাকে তুলে ধরতে মন্দির, মসজিদ, মঠ, গির্জার মাটি নিয়ে আসা হয়েছে, আনা হয়েছে তৃণমূল সিপিএম কংগ্রেসের সদর দফতরের মাটিও। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা হয়ে গেল চক্রবেড়িয়া সর্বজনীনের। পুজোর অন্যতম কর্তা অসীম বসু বলেন, মায়ের কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা, ফিরে আসুক আমাদের স্বাভাবিক জীবন। আর এই প্যান্ডামিক, এই এপিডেমিক সিচুয়েশনকে ওভারকাম করতে পারে মানুষের সেই অদম্য লড়াই এবং সেই আশীর্বাদ মায়ের কাছ থেকে, যেটা খুব দরকার। সেই জায়গা থেকে আমরা সর্বধর্মের মানুষ, সব রাজনৈতিক দলের মানুষ সকলকে একত্রিত করে এখান থেকে, আপনি দেখবেন জনকর্মীরাও এসছেন, বিভিন্ন ধর্মের মানুষরা এসছেন, সকলকে একটাই বার্তা যে আমরা সবাই মানুষ, আগে মানুষ তারপরে আমাদের মধ্যে অন্য কিছু। তো সেই মায়ের আরাধনাটা আমরা সকলকে মিলে করতে চাই এবং এখান থেকে বার্তাটা এটাই দিতে পারি যে বিন্দ হিমাচল যমুনা গঙ্গা দ্রাবিড় উৎকল বঙ্গ, এর মধ্যে থেকে একটা জিনিস সরে গেলে ভারতবর্ষ কিন্তু অখণ্ড হয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তিনি বলেন, মায়ের আগমনের অপেক্ষায় আমরা সবাই, দেবীর আগমনের মধ্যে দিয়ে সেই চঞ্চলতা আবার ফিরে আসবে। আমরা সর্বধর্মেই বিশ্বাসী, আমরা কোনো ধর্মই আমাদের কাছে কোনো অন্য মাত্রা দেয় না। আমরা সব ধর্মের মানুষকে নিয়েই পুজো আয়োজন করতে হয়, কারণ পুজো যারা আয়োজনও করেন বা যারা দেখতেও আসেন তারা সর্বধর্মের মানুষই সামিল হন। এবং মা দুর্গা আসছেন এবং এই কোভিডকে সামলেও মানুষ তার আয়োজন করবেন, ক্লাব থেকে শুরু করে অন্যান্য বাড়ির পুজো থেকে শুরু করে সবাই আবার কোভিডকে সামলে নিয়ে মানুষ দেখতেও বেরোবেন। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে অঞ্জলি দেওয়ার জন্য তৈরি হয়েছে বিশেষ লম্বা হাত, সেই হাত দিয়েই অঞ্জলির ফুল সংগ্রহ করে দেওয়া হবে মায়ের পায়ে। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।